গণ অভ্যুত্থানে হতাহতের তথ্য দিতে পারবেন যে কেউ। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ডেস্ক চালু। রেসিডেন্সিয়াল ছাত্র ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে মামলা। প্রতিটা মুহূর্তে ফাইয়ার স্মৃতি আমার ভেসে ওঠে। তার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি। যা ঘটেছে আপনাদের উপরে এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে, সব দেশ থেকে আসবে, বিশেষ করে শহীদ পরিবারে ওরা আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনীতিতে আর ফ্যাসিস্টদের ঠাঁই হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি। আন্দোলনে নিহতদের স্বজনের পাশে সমন্বয়করা সব ধরনের সহযোগিতার আশ্বাস। নির্বাচনে জয়ী হলে যুগৎপথ আন্দোলনের শরিকদের নিয়ে গঠন করা হবে জাতীয় সরকার। বিএনপির লিয়াজো কমিটির বৈঠকের পর বললেন খসরু, চলবে রাষ্ট্র সংস্কারের কাজও। রাতের আধারে নতুন করে ঢুকছে রোহিঙ্গা। 5 আগস্টের পর ক্যাম্পে আরও কয়েক হাজার, সীমান্তের দুপারে তৎপর দালাল চক্র। মোকাবেলার চেষ্টায় প্রত্যাবাসন কমিশন। গরমে বিভিন্ন স্থানে লোডশেডিং, গ্রামাঞ্চলে দিনে 14 থেকে 15 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। অতিষ্ঠ জনজীবন, শিল্পাঞ্চলে ব্যাহত উৎপাদন, সমাধানের চেষ্টায় সরকার। এবং দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু। 24 ঘন্টায় চলতি মৌসুমে সর্বোচ্চ 5 জনের মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 100। এক দিনে আক্রান্ত 500-র বেশি।